পাপ্পু সিংক গ্রেপ্তার, রাকেশ পালর কার্যকালত এপিএসসির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আছে নন্দবাবু, আর সেই নন্দবাবুর কন্যাকু ইতিমধ্যে সমন দিয়া হয়েছে বা জাননী দিয়া হয়েছে। সোমবারে নন্দবাবু সিংর কন্যা এস আই টির সম্মুখত উপস্থিত হব লাগিব আর তার মাজতে এই নন্দবাবু সিংক গ্রেপ্তার। পরীক্ষা নিয়ন্ত্রক আছিল এটা সময়ত নন্দবাবু সিং, রাকেশ পালর দিনত পরীক্ষা নিয়ন্ত্রক আছিল আর এইগুলি নন্দবাবু সিংই উত্তর বহি জ্বলাই দিয়েছিল, ও এম আর সি জ্বলাই দিয়েছিল। সেই সন্দর্ভত বিপ্লব শর্মা আয়োগে জেরাও চলাইছিল আর অবশেষত নন্দবাবু সিংক গ্রেপ্তার করা হয়েছে। রাকেশ পালর কার্যকালত এপিএসসির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আছিল এইগুলি নন্দবাবু, আর এই নন্দবাবুর কন্যাক ইতিমধ্যে জাননী দিয়া হয়েছে। যেহেতু নন্দবাবুর কন্যা এগারী এস সি এস হয় আর এস এস হিসাবে কার্যনির্বাহ করে আছে, আর সেইগী কন্যাকো জালিয়াতিরে বা বক্রপথরে চাকরি দিয়ার অভিযোগ আছে। যেহেতু বিপ্লব শর্মা আয়োগে পোনপটিয়াকৈ নন্দবাবু সিংর কন্যার নামও উল্লেখ করে গেছে। নন্দবাবু সিংক এবার গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কন্যাক কাইলৈ এস আই টির সম্মুখত হাজির হবলৈ নির্দেশ দিয়া হয়েছে। রাকেশ পালক কার্যকালত এপিএসসির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আছিল নন্দবাবু। 2013 মার্চের পর 2015 সনের জুলাই মাহলৈ আছিল প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক এইগুলি নন্দবাবু। আমার জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচার্য লাইভত আছে, বলেন অধিক তথ্য বিচারিছো এই সন্দর্ভত। প্রাঞ্জল, এই মুহূর্ত গুরুত্বপূর্ণ খবর যে এপিএসসি রাকেশ পালর দিনত যিগৰাকী মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিং আর যিগৰাকী নন্দবাবু সিংক লৈ বিতর্ক আছিল, যিগৰাকী নন্দবাবু সিংক লৈ ইতিমধ্যে পানেশ্বর সিংর অধীনতে দেখিবলৈ পোৱা গৈছে তিনিবারকৈ জেরা চলোৱা হৈছিল, সেইগৰাকী নন্দবাবু সিংক এই মুহূর্ত সি আই ডি কার্যালয় লৈ আহি থকা বুলি জানিব পৰা গৈছে। আরক্ষীর ভিতরা সূত্রের পৰা জানিব পৰা মতে নন্দবাবু সিংক ইতিমধ্যে গ্রেপ্তার কৰিছে। নন্দবাবু সিংর বিরুদ্ধে বহুখিনি কেতবোৰ অভিযোগ আছিল, রাকেশ পালর দিনত পরীক্ষা নিয়ন্ত্রক রূপে থকা সেইগৰাকী নন্দবাবু সিংয়ে আসলতে পরীক্ষার বহি জ্বলাই দিয়ার অভিযোগ আছিল। আর দেখিবলৈ পোৱা গৈছিল যে একে সমান্তরালভাবে মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক যেহেতুকে নন্দবাবু সিং আছিল আর সহ যিগৰাকী মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক আছিল পবিত্র কৈবৰ্ত ইতিমধ্যে গ্রেপ্তার হৈছিল, আর পবিত্র কৈবৰ্তৰ পৰাও বহুখিনি তথ্য সেই সময়ছোৱাতেই আরক্ষীয়ে সংগ্রহ কৰিছে, যিহেতুকে পূর্বর গোচৰৰ অধীনতে এস আই টিয়ে এই মুহূর্তে তদন্ত চলাই আছে। গতিকে এস আই টিয়ে সম্ভবত পূর্বর সেই যিখিনি সাক্ষ্য পূর্বর যিখিনি তথ্য প্রমাণ সেই সকলবোৰ লৈ অভিযান চলাই আছে। গতিকে একে সমান্তরালভাবে রাজপত্রিত সেই সকল বিষয়ার সমান্তরালভাবে এপিএসসি দুর্নীতির পুলি পোখাই যি আরম্ভ করেছিল, দুর্নীতি সংঘটিত করেছিল, সেই দুর্নীতি সংঘটিত করা নন্দবাবু সিংক এই মুহূর্ত গ্রেপ্তার করে সি আই ডি কার্যালয় লই আহি থাকা বলে জানিব পৰা গৈছে। গতিকে এই মুহূর্ত ডাঙর খবর এইভাবেই, কিয়নো সমান্তরালভাবে 34 গৰাকী রাজপত্রিত বিষয়ার বিরুদ্ধে যি ধরনের অভিযান চলি আছে, সমান্তরালভাবে এপিএসসি কাণ্ড বা এপিএসসি পরীক্ষার প্রশ্নবহির জালিয়াতি করার মূল অভিযোগ থাকা সেইগৰাকী নন্দবাবু সিংক এই মুহূর্তে গ্রেপ্তার করা বলে জানিব পৰা গৈছে। গতিকে আর এগৰাকী এই মুহূর্তে এপিএসসির বিষয়া জালত পড়লে, যিগৰাকী এপিএসসির সেই বিষয়াই মুখ্য পরীক্ষার নিয়ন্ত্রকর থকার আয়ত্ত থাকা পবিত্র কৈবৰ্তৰ সেই সময়ত সাক্ষ্য প্রদান করেছিল যে নন্দবাবু সিংয়ে পরীক্ষার বহি কেতবোৰ জ্বলাই দিছিল। আনকি নিউজ18 অসম নর্থ ইষ্টলৈ সেই সময়ছোৱাত আমি নিশাৰ ভাগত যেতিয়া প্রশ্ন বহি জ্বলাই দিছিল, জ্বলাই দিয়ার একাংশ আমি টুকুৰা সেই সময়ছোৱাত দেখাবলৈ সক্ষম হৈছিলোঁ কি ধৰণে আসলে বসন্ত দলে আৰু এইগৰাকী নন্দবাবু সিংয়েই মিলি আসলে পরীক্ষার বহিসমূহ জ্বলাই দিছিল, কারণ তথ্য প্রমাণ সমূহ নিষেধ কৰিবলৈ চেষ্টা চলোৱা হৈছে। একেদৰে জনাব বিচাৰিছো প্ৰাঞ্জল এই ধৰণে যে নন্দবাবু সিংৰ কন্যাক মিনার্ভা দেৱীকো ইতিমধ্যে অহা কাইলৈকে সি আই ডিয়ে তলব করেছে। গতিকে এস আই টিয়ে তলব করা সেইগৰাকী মিনার্ভা দেৱীর অহা কাইলৈ তলবৰ দিনৰ এটা দিন পূর্বে অর্থাৎ আজির দিনটোত কেইটামান মুহূর্ত পূর্বে জানিব পৰা গৈছে নন্দবাবু সিংক ইতিমধ্যে এস আই টিয়ে গ্রেপ্তার করেছে, আর গ্রেপ্তার করে হয়তো আজি দিনের ভাগত সুদপোষ চলাব, জেরা চলাব, আর যিখিনি তথ্য প্রমাণ ইতিমধ্যে বিনষ্ট করার বলে অভিযোগ আছে সেইগৰাকী নন্দবাবু সিংক আরক্ষী সঠিকভাবে সেই সমূহ তথ্য প্রমাণ আরক্ষী সংগ্রহ করিব। ডাঙর খবর বলেন, ধন্যবাদ জানাইছো, আর পরবর্তী খবর পুনৰ যোগাযোগ স্থাপন করিম। এপিএসসি কেলেঙ্কারির তদন্ত অন্য গতি লৈছে, এবার এটা সময়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকক গ্রেপ্তার করা হয়েছে। আমি বিস্তৃত রূপ গোটেখিনি তথ্য সম্প্রচার করে থাকিম পরবর্তী বাতরিট। ধন্যবাদ বলে সময় হয়েছে এটা বাতর বিদায় লওয়ার। নমস্কার। ভারতের গৌরব।